এবার প্রবল গতির বেগ নিয়ে আগামী কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। এইমাত্রই আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী বঙ্গোপসাগরে নতুন করে কিন্তু তৈরি হয়েছে গভীর একটি নিম্নচাপ, যার ফলে বাংলায় কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে। নিম্নচাপের কারণেই বাংলার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় বিভিন্ন জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। তো আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলার আবহাওয়া কি রকম থাকবে, কোন কোন জেলায় থাকছে ভারী থেকে অতিভারী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস এবং কোন কোন জেলার চাষি ভাইরা সতর্ক থাকবেন, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আবহাওয়া দপ্তর জানিয়েছে বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত নতুন একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় বিভিন্ন জেলায় জেলায় চলবে ভারী বৃষ্টিপাত। কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ আজ এই কয়েকটি জেলায় 50-60 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হওয়ার সাথেই কিন্তু হবে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড়, যার কারণে সকলকেই কিন্তু এই জেলাগুলিতে থাকতে বলা হচ্ছে সতর্ক। এবং অন্যান্য জেলাগুলি অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 224 পরগনা এইসব জেলাগুলিতে থাকছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, যার কারণে এই জেলাগুলিতে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বর্তমানে কিন্তু মৃদু তাপপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু কিছু জেলায় কিন্তু থাকছে মেঘ বৃষ্টিপাতের খেলা, কিন্তু আবহাওয়া সূত্র অনুযায়ী আজকেই বাংলাদেশের আবহাওয়ায় আসবে বিশাল পরিবর্তন। তিন থেকে চার দিন পর্যন্ত ঢাকা, সিলেট, খুলনা, পাবনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার, টেকনাফ, নোয়াখালী এই কয়েকটি জেলায় 50-60 কিলোমিটার গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় লক্ষ্য করা যাবে। তারই পাশাপাশি শিলা বৃষ্টিপাতেরও সতর্কবার্তা থাকছে।